গতকাল আপনার 3 তারিখ ছিল, আমাদের দলীয় একটি প্রোগ্রাম ছিল সাহেব বাজার। এতে আমরা সকলেই দল নির্বিশেষে দলের যেহেতু সকল করবে, আমরা সকলে সাহেব বাজারে অংশগ্রহণ করি। কিন্তু আমার প্রতিপক্ষ সে যে দলের প্রতি শ্রদ্ধা না রেখে খেরুজ্জামান লিটনের নির্বাচনী প্রচারকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে, নৌকার প্রচারকে বাধাগ্রস্ত লক্ষ্যে অত্র ওয়ার্ডে সে নারী পুরুষদেরকে সাহেব বাজারে যেতে না দিয়ে সে নিজে ওয়ার্ডে একটি প্রচার মিছিলের আয়োজন করে। তার মিছিল শেষে আমার নির্বাচনী একটি ক্যাম্প আছে শিরল কলোনি 1 নম্বর গলি, সেই ক্যাম্পের সামনে আমার 2 জন কর্মী ছিল মানিক এবং মেহবু, তাদেরকে মারধর করে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। উপস্থিত সেখানে আমার মাইক যোগে প্রচার কাজে নিয়োজিত, নির্বাচনী কাজে নিয়োজিত, মাইক ভাঙচুর করে প্রচারকারীকে মারধর করে এবং রিক্সা চালককে মারধর করে। সেই সঙ্গে প্রচারকারীর কাছে নগদ যে অর্থ ছিল সেটাও লুটপাট করেছে, তার মোবাইলটাও কেড়ে নিয়েছে এবং তাকে ধারালো অস্ত্র দেখে তাকে বিদায় দিয়েছে। এবং গোটা ওয়ার্ডে আনুমানিক সন্ধ্যা 6টায় গোটা ওয়ার্ডে সে একটি তার সৃষ্টি করে, একেবারে আওয়ামী লীগ অফিস থেকে শুরু করে রেলওয়ে মাঠ পর্যন্ত সব জায়গাতে ভাঙচুর। এবং রেলওয়ে মাঠে একটি আপনি পাথান ঘর ছিল, সেটিও অগ্নিসংযোগ, শিরেল কলোনি বিশ্বকল্যাণ মোড়ে আমার পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে এইভাবে ভাঙচুর করেছে। আমরা লক্ষ্য করেছি এগুলো করার কারণ বা উদ্দেশ্য হলো একটাই, আশরাফ বাবু আওয়ামী লীগের যে কর্মসূচি বাধাগ্রস্ত করেছে এটা জানাজানি হয়ে গেছিলো, এবং নির্বাচনের তার প্রচারণা যে মেয়েদেরকে নিয়ে আসছে সে 200 টাকা করে দিয়ে বলে ঘোষণা দিয়েছিল, যেহেতু সে আপনারা জানেন যে ঋণে জর্জরিত, তার কাছে অর্থ নাই, টাকা সে দিতে পারবে না বিধায়, সে এরকম একটা গণ্ডগোল তার পরিকল্পিত গণ্ডগোল করে যেন কর্মীরা তাকে টাকা নাচ্ছে, পরিকল্পিত গণ্ডগোল সে করেছে। এবং যে কর্মীর উদ্দেশ্য করে সে বলেছে তার হাত কেটে দিয়েছে, সে তার নিজেই নিজের হাত কেটেছে, তার কোনো ফুটেজ সে দেখাতে পারবে না। আবার আপনারা দেখেছেন যে কখনো নীল পাঞ্জাবি পরে সে দেখেছে, কখনো আবার দেখাচ্ছে খয়েরি জামা পরে দেখাচ্ছে, কখনো আবার পিঠে তার মানে জামা পাঞ্জাবি কেটে গেছে, এরকম দেখেছে, কত প্রকার নাটক সে সৃষ্টি করেছে। আমি বিষয়টা সাহেব বাজার থেকে প্রোগ্রামে আসা মুহূর্তে যখন অবগত হই, আমি চন্দ্রিমা থানা ওসিকে অবগত করি। ওসি সাহেব আমার কথা শেষ না করতেই উনি বলেছেন 2 পক্ষের অভিযোগ গ্রহণ করব। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে ওসি সাহেব আপনি যেই জায়গাতে ঘটনা ঘটছে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে উনি অভিযোগ কীভাবে আপনার গ্রহণ করবেন বললেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ওসি সাহেব নিজে আগে থেকেই বিষয়টা অবগত ছিলেন। এই একটি প্রশ্ন, যখন ওনার কাছে আমি সহযোগিতা পাইনি, ওখানে এত ত্রাস সৃষ্টি করেছে, ভাঙচুর করেছে তার পুলিশের সামনেই, যেটা আপনার অনলাইন অনেক টিভি মিডিয়া যেটা আপনার প্রচার করেছে, আরো অস্ত্র নিয়ে আশরাফ বাবুর ছেলে আসিফ একেবারে তার দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সে শিরলগঞ্জে 2 নম্বর গলিতে নারী কর্মী নাজমা এবং হচ্ছে টুনি তাদেরকে হুমকি ধামকি দিয়েছে। মানিকের আমাদের কর্মী যুবলীগ নেতা মানিক তার বাড়ি ভাঙচুর করেছে এবং হচ্ছে আমাদের সব জায়গায় তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়িয়েছে। এবং শুধু তাই নয়, ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের পদপ্রার্থী মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামান লিটনের নির্বাচনী কাজে ব্যস্ত ছিল, তাকেও অফিস থেকে বের করে দিয়েছেন, ঘাড়ে ধাক্কা দিয়ে অফিসে তালা বদ্ধ করে দিয়েছেন, এরকম কাজ করেছেন সব কিছু পুলিশের সামনে। আবার আপনারা জানেন যে আমার একটি সরকারি কার্যালয় আছে 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় শিরিলকলোনিতে, সেই কার্যালয়ের সামনে আগন্তকে যারা সেবা গ্রহণ করতে চায়, এবং সেবা গ্রহণকারী হুন্ডা ওখানে ছিল, কারণ আমরা জানি না, সেবা গ্রহণ করতে সেই হুন্ডাটা পুলিশের সামনে প্রকাশ্য ভাঙচুর করেছে আশরাফ বাবুর গুন্ডা বাহিনী, কিন্তু আশরাফ বাবুর কোনো পদক্ষেপ পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমত অবস্থায় আমি আপনাদের মাধ্যমে যখন আমি জানতে পারি যে আমরা পুলিশের সহায়তা পাচ্ছি না, আমি একজন প্রতিনিধি বিধা আমি আমার ফেসবুকে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার অসহায়ত্ব আমি প্রকাশ করেছি। অদ্যাবধি এখন পর্যন্ত পুলিশ আমার মামলা গ্রহণ করে নাই, এখন আমার মামলাতে আপনার লেখার কার্যক্রম চলছে। আমি দুপুরবেলাতে আমি এবং নারী নেত্রীরা অনেক নারী নেত্রী আপনার ওখানে অবস্থান করেছে, তারা গিয়েছে, কিন্তু পুলিশ আমার অভিযোগ গ্রহণ না করে আশরাফ বাবুর আগে অভিযোগ গ্রহণ করেছেন। তো বিধায় সব কিছুই প্রশ্নবিদ্ধ বিষয় আপনাদের মাঝে প্রশ্ন করে রাখতে চাই। সেই সঙ্গে আমি নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে আপনার সকালবেলাতেই মোবাইলের মাধ্যমে তাকে সমস্ত ঘটনা অবগত করি, উনি লিখিত অভিযোগ দায়ের করতে বলেন, বিধায় আমরা তাকে লিখিত অভিযোগও দুপুরবেলাতে তাকে লিখিত অভিযোগ দায়ের করেছি, উনি অভিযোগটি গ্রহণ করেছি। আর আপনারা আমার নির্বাচনী যে ক্যাম্প বা স্থানীয় যে পোস্টার টোস্টার ছিঁড়েছে আপনারা দেখতে পারবেন যে সব কিছু সেভাবেই আছে। এবং আজও আশ্চর্য বিষয়, আজও বিকাল থেকে তার গুন্ডা বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ নির্বিকার, কেন নির্বিকার আমরা, প্রশাসন কেন নির্বিকার আমরা জানি না, হয়তো বা তারা কি একটা হত্যা চাচ্ছে, তারা কি একটা মার্ডার হোক এটা কি প্রত্যাশা করছে। আপনাদের মাধ্যমে
নির্বাচন কর্মকর্তার কাছে আমাদের আবেদন, আমাদের প্রশাসন উদ্যোধন কর্তৃপক্ষের কাছে আবেদন। আজকে পুলিশ কমিশনার চন্দ্রিমা থানা পরিদর্শন করে গিয়েছেন, কিন্তু তারপরেও কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখছি না। বিধায় আমরা অত্যন্ত মর্মাহত, আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। আমরা নির্বাচনের পরিবেশ যেন শান্ত থাকে এর জন্য প্রশাসন সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। আমরা যারা নির্বাচন প্রার্থী আছি, আমি আমার পক্ষ থেকে অবশ্যই নির্বাচন শান্তি পরিবেশ যাতে বজায় রাখে, নির্বাচনে আইন বিধি বা অনুযায়ী যা যা করণীয় আমি তাতে মেনে চলবো। অনলাইন সাংবাদিকদের যে ফোরাম আছে, তার যিনি সাধারণ সম্পাদক জাহিদ, তাকে আপনার লাঞ্ছিত করা হয়েছে। সেই সঙ্গে উপস্থিত যারা ছিল সবাইকে অকথ্য ভাষায় বাবু গালিগালাজ করেছে। গালিগালাজ এক পর্যায়ে যখন আপনার বিষয়টা জানাজানি হয়, সে থামা চাপা দেওয়ার জন্য বিভিন্ন অনৈতিক কাজের অংশগ্রহণ করেছে এবং প্রশাসনকে সে অনৈতিক অনেক কিছু উপঠোকন দিয়েছে, অর্থ দিয়ে সব বিষয়গুলো থামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। নাহলে আজকে কেন অনলাইন সাংবাদিকরা কেন আপনার কোনো কর্মসূচি গ্রহণ করলেন না, এটা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। কারণ প্রত্যেকটি অনলাইন আমরা জনপ্রিয় অনলাইন মনে করি, তারা যেহেতু এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বিধে আমাদের কাছে আমরা জনপ্রতিনিধি এবং একজন নাগরিক, একজন পাঠক, একজন দর্শক হিসেবে আমাদের কাছে প্রশ্ন থাকতেই পারে। আর প্রশাসনের ভূমিকা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ, কেন প্রশাসন বিদ্ধ করছে? জেলা কর্মী থানার সামনে ঘণ্টাব্যাপী তারা অপেক্ষা করছে, অথচ ওসি বিভিন্ন কর্মকর্তাকে নিয়ে উনি আজকে ভোজ করছেন, মধ্যাহ্ন ভোজ করছেন, এটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ। সেখানে আপনাদের একজন সাংবাদিক ছিলেন, আমাদের রাজশাহী পত্রিকার যারা রানা সাহেব, তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে ওসি সাহেব, এবং আরেকজন সাংবাদিক ছিলেন দৈনিক সাংসানের ফটোগ্রাফার, তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন এটা, এবং আপনাদের অনলাইনের আরেকজন সাংবাদিক ছিলেন, তার সাথেও কিন্তু অসৌজন্যমূলক আচরণ করেছেন, তারা নিজেরাই সাক্ষী আছে। এই নির্বাচন সুষ্ঠু হবে যদি আপনার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, যে সকল আমরা প্রার্থী আছি, প্রার্থীর পক্ষে যারা আপনার বিভিন্ন নীতি বিরোধী কাজের সাথে জড়িত, প্রশাসনের কাছে নিশ্চয়ই আপনার তালিকা আছে, সে যে পক্ষেরই হোক না, তাদেরকে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে এখানে শান্ত পরিবেশ হবে, প্রত্যেকটি আপনার প্রার্থীকে নিয়ে প্রশাসনকে বসতে হবে, যার যার কর্মসূচি থাকবে একই দিনে যেন কোনো প্রার্থীর কর্মসূচি না থাকে, বিশেষ করে মিছিল পথসভা এগুলো যেন একই দিনে না হয়, তাহলে আপনার কোনোভাবে সাংঘর্ষিক হবে না। এবং প্রশাসনকে আপনার যেহেতু এখানে একটি রেড জোন হিসাবে তালিকাভুক্ত ইতিমধ্যে 19 নম্বর ওয়ার্ড হচ্ছে বলে আমি জানতে পেরেছি, বিদায় প্রশাসনকে এখনই আপনার একটা প্রার্থীদের সাথে বসে সলা পরামর্শ করে প্রত্যেকের নির্বাচনী জায়গাগুলো, প্রচারের জায়গাগুলো আলাদা আলাদা করে দেওয়া, তাহলে বাকবিতণ্ডা না হওয়ার সম্ভাবনাই থাকবে। আমরা যখন 2018 সালে নির্বাচন করি, তখন নানাবিধ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম জনগণের মাঝে। আল্লাপাকের ইচ্ছায় সকল প্রতিশ্রুতি, যদিও অতি মহামারী করোনা বৈশ্বিক মহামারী হওয়ার পরও আমরা এখানে প্রায় 80 থেকে 85 পর্যন্ত রাস্তা, ট্রেন, অবকাঠামো উন্নয়ন করতে পেরেছি। আমরা বিদ্যুৎ পোলের ব্যবস্থা করতে পেরেছি, নাগরিক বন্ধুদের শতভাগ বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রণয়ন করতে পেরেছি। টোটাল বিদ্যুৎ পোলগুলোতে আমরা আলোকায়নের ব্যবস্থা করতে পেরেছি। নাগরিকদের যে সেবাগুলো আছে, আপনি জানেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাত্র একটি কার্যালয়ের ব্যবস্থা আছে, কিন্তু নাগরিক সেবা বিকশিত করার জন্য নিজস্ব অর্থায়নে, নিজস্ব টাকায় দুটি কার্যালয় আমি রেখে ও অত্যাধিক অধিক অপারেটর, অধিক কর্মচারী নিজের অর্থায়নে রেখে আমরা সেবা প্রদান করছি। এই সেবাটা এমনভাবে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, এবং আমি জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকের সাথে সুসম্পর্ক ব্যবহার, সকালবেলায় প্রায়তরাসে আমার হাঁটা, আপনারা ফেসবুক টাইমে দেবেন, মানুষের খোঁজ খবর নেওয়া, মানুষের যে কোনো বিপদে পাশে দাঁড়ানো, কেউ মারা গেলে তাদের সৎকারের ব্যবস্থা করা, লাশ দাফনে সহায়তা করা, কাঁধে লাশ নিয়ে গিয়েছি করোনার সময় মানুষকে, আপনার করোনার রুগীকে দেখতে গেছি হসপিটালে, করোনা রুগীর লাশ দাফন করেছি, ব্যবস্থা গ্রহণ করেছি, করোনার সময় অতি মহর্ষ প্রত্যেকের বাড়িতে খাবার পৌঁছাতে ব্যবস্থা করেছি, এইভাবে কাজ করেছি। এই কারণে আমি অতি আশাবাদী যে আমাকে জনগণ পুনরায় এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে এবং জনগণের কাছে আমার ব্যবহার আচার রাখার স্বার্থে আমি নির্বাচন গত নির্বাচিত হওয়ার আগে এক সময় ছিলাম কাউন্সিলর সমান হিসেবে আর এক সময়, বিদায় অত্যন্ত আমি জনপ্রিয় গ্রাসীব্যাপী সহ সবার কাছে আমার জনপ্রিয়তা ধরে রেখেছি। বিদায় আমি আশাবাদী যে নির্বাচিত ইনশাল্লাহ আমার সাথে যারা নির্বাচিত করবে তাদের থেকে বিপুল ভোটের ব্যবধান আমি নির্বাচিত হব, এই ব্যাপারে আমি আশাবাদী আছি। আর আমার আগামী নির্বাচনে যে জনগণের কাছে আমার প্রত্যাশা, অসমাপ্ত কাজ, যে 15 ভাগ কাজ আমরা কার্পেটিং করতে পারিনি, সেই কাজগুলো সবগুলো টেন্ডার হয়ে আছে। আপনারা জানেন যে ঢাকার একজন ঠিকাদারের জন্য কাজগুলো আমি শেষ করতে পারি, এই কাজগুলো হয়ে যাবে। শেখ রাসেল শিশু পার্কটা যদিও মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভা জানের উদ্বোধন করেছে, কিন্তু ক্রীড়া উপকরণ ডলারের দাম বৃদ্ধি হওয়ার জন্য আমরা এখনও নিয়ে আসতে পারিনি, এটা আসলে শেখ রাসেল শিশু পার্ককে আমরা চালু করে দিতে চাই। আমাদের জনগণের, ছোটো বনগ্রামবাসীর জনগণের প্রায় 20,000 লোকের আমাদের প্রত্যাশা ছিল একটি কবরস্থান, মাননীয় মেয়রের একটি প্রকল্প গ্রহণ করেন,
ওনার মাধ্যমে খারিজমা লিটনের ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত পরামর্শে আমি আমাদের ছোট বড় গ্রামে একটি 15 বিঘা জমি অধিগ্রহণ করে পবিত্র কবরস্থান নির্মাণ প্রকল্প গ্রহণ করেছি। সেখানে 6 বিঘা জমিতে খেলার মাঠ এবং ঈদগাহ সম্পৃক্ত আছে। সেই প্রকল্প সমস্ত অনুমোদন করে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আমরা অধিগ্রহণের সমস্ত দায়িত্ব গ্রহণের জন্য আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পত্র লাভ দিয়েছি। সিটি কর্পোরেশনে আমরা নির্বাচিত, এটা ইনশাআল্লাহ ব্যবস্থা গ্রহণ হয়ে যাবে। এটি একটি বড় পদক্ষেপ। আরেকটি পদক্ষেপ হলো আমাদের 19 নম্বর ওয়ার্ডের প্রবেশদ্বার স্টেডিয়াম, অর্থাৎ বিমানবন্দর সড়ক স্টেডিয়াম হতে আপনারা জানেন শিরের কলোনি হয়ে পাড়িজাত লেক পর্যন্ত যে সড়ক, সেই সড়কটি আমরা প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণ করেছি। এই সড়কটি প্রশস্তকরণ হলে আমার ওয়ার্ডের চাহিদা থাকবেন। আর বেকারত্ব দূরীকরণের জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এগুলো হলে আমাদের এলাকার বেকারত্ব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মাদক প্রায় নিবৃত্ত হয়েছে, যেহেতু চন্দ্রিমা থানা 19 নম্বর ওয়ার্ডের মধ্যে প্রায় 90 ভাগ মাদক সেবী আমাদের এখান থেকে কমে গেছে। মাদক ব্যবসায়ীরা বিভিন্নভাবে আমরা ব্র্যাকের উদ্যোগে পুনর্বাসন করেছি, মাদক সেবী নাই বললেই চলে। আমার ওয়ার্ডে কোনো চাঁদাবাজি না, আমার ওয়ার্ড একটি শান্তিপ্রিয় ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ডবাসী অত্যন্ত ভদ্রচরিত ওয়ার্ড, এখানে সব দেশের মানুষ বসবাস করে। বিদায় এখানে আপনার আমরা শান্তিপ্রিয়ভাবে বসবাস করি। সকল প্রত্যাশা, যাদের জনগণের যে প্রত্যাশা, সেগুলো আমি ইনশাআল্লাহ আগামী নির্বাচিত হলে পূরণ করতে পারবো।